আমরা দেখলেন যে ইলাম বাজারে গেলাম, কিন্তু ইলাম বাজারের জঙ্গলের দিকে যেতে পারলাম না। তার মেন কারণ হচ্ছে লাক ভালো থাকলেই এরকম হয়, তালিত রেলগেট এরকম খোলা পাওয়া যায়। নবাবহাট হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম, এবার আর কোথাও থামাথামি নেই। Hey, good morning everyone, আমি অর্পিতা and welcome back to our channel Better Living। আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনে, আমরা এসেছিলাম ফ্রাইডে আর আজকে হচ্ছে সানডে। দুদিন দারুণ মজা করলাম ক্রিক রিসর্টে পুরো শান্তিনিকেতনে, আর এখন টাইম হচ্ছে আমাদের বাড়িতে ফেরার। তো ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজ আমাদের সেকেন্ড ডের ব্রেকফাস্ট, আর প্রচণ্ড ভিড় আছে এখন এখানে। তো যাই হোক, যেটা নিলাম আর কি লুচি, তার সাথে সবজি, আর এখানে নিলাম একটু পোহা, আর এখানে হচ্ছে সটে চিকেন। আর সোহানও পোহা নিয়েছে, তার সাথে স্যান্ডউইচ, কেক, বয়েল এগ, আর এদিকে ব্রাউন ব্রেড, কলা আর ডিম সিদ্ধ খাবো, আর কেক আছে সাথে। তাহলে আমাদের এখন চেক আউট করার পালা, 11টা বাজে, এবারে আমরা বাড়ি ফেলার পালা। হ্যাঁ, অনেক ভালো এনার্জি নিয়ে, খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি ভেজা, অনেক ধরনের মানে মজা করে শান্তিনিকেতন থেকে এবার আমরা ঘরে ফেরার দিকে। আবার আবার আসবো, আবার নেক্সট টাইম 3 দিন থাকবো, আর অনেক সুইমিং পুলে মজাই করবো। আমি সুইমিং পুলে কিন্তু এবারে বহুত মজা করেছি, খুব ভালো লেগেছে। হ্যালো সিদ্ধি, গুড মর্নিং। ইলাম বাজার পার্কে যাবো, দারুন সবার সাথে দারুন মজা হলো, এনজয় হলো, বৃষ্টিটা হয়ে আরো ভালো হলো, ভালো ঘুরলাম একসাথে সবাই। এবার বাড়ি যেতে হবে, আবার সেই ডেইলি লাইফ, ডেইলি লাইফ, আবার প্ল্যান করব, আবার বের হব। এবার তাড়াতাড়ি প্ল্যান করতে হবে। গুড়িয়া রেডি? গুড়িয়ার অভিষেকের সাথে বেশি ব্লগে নেওয়া হয়নি, বাট আমরা খুব মজা করেছি, এনজয় করেছি দুটো দিন, তাই তো? আর আজকে এবার বাড়ি ফেরার পালা, চলো। সত্যি তাই, যা টাইম স্পেন্ড করলাম আঙ্কেলের সাথে, প্রচুর কথা হলো, আড্ডা হলো। আঙ্কেল এবার বাড়িতে একদিন আসবো প্লিজ, সবাই একসাথে, যে বিকি ভাইয়া আর কবিতা। চলো তাহলে এবার চলিয়ে ঘর কে লিয়ে। হ্যাঁ, আমাদের গাড়িগুলো সব এখানেই রাখা। এই হোয়াইট ভার্না আছে, ফরচুনার আছে, এইদিকে আমাদের ব্রেজা, ওইদিকে আইটেন আছে, আর ওই পাশে একদম কর্নারে জ্যাজ আছে। সবাই লাইন আপ হচ্ছে, এতজন সদস্য একসাথে, গ্রুপ পিকচার নেওয়া হবে বলে, আবার সামনে দেখা হবে। ছুটতে কথা স্কুল চালু, ব্যাস আর কি। চলো 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 চলো, আমরা ক্রিক থেকে বেরিয়ে পড়লাম, সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। একটা দারুণ উইকেন্ড কাটানোর পরে আমরা এবার চলেছি বাড়ির পথে, বাট তার আগে আমাদের এখন একটা ইলামবাজার ড্রাইভ হবে। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, অনেকে বলছে গরমের মধ্যে আর বেরাবো না, ডাইরেক্ট বাড়ির দিকে যাব। ওকে ওকে, মানে এদিকে বাবাদের যত ইয়ে রয়েছে, কাকুদের সবার ইচ্ছা রয়েছে যে ইলামবাজারের দিকে, এদিকে আমাদের যে ড্রাইভার পার্টি যারা সন্দীপ আমি, এদের একটু আর একটু গরমের একটুখানি সমস্যার জন্য বলছে যে না গেলে হয় না, এখন ডিসাইডের পর্ব চলছে। হ্যাঁ, এখন ডিসাইডের পর্ব চলছে। এই জমি বিক্রি, জমি বিক্রি, কেউ যদি এখানে প্লট কিনতে চান, এই ইলাম বাজারে ঢোকার রাস্তাতে এখানে লেখা আছে যে এখানে প্লট হিসাবে প্লটে জমি বিক্রি হয়, প্লটে প্লটে জমি বিক্রি হচ্ছে, আপনারা এসে এখানে রিসার্চ করুন, আমরা এসে থাকব। প্লট ইজ সেল, প্লট ইজ সেল, সোহান বলছে প্লট ইজ সেল। তো আমরা দেখলেন যে ইলাম বাজারে গেলাম, কিন্তু ইলাম বাজারের জঙ্গলের দিকে যেতে পারলাম না। তার মেন কারণ হচ্ছে মানে কাকুদের কিছু বন্ধুদের মিটিং ছিল, আর কিছু জিনিসপত্র আনা নেওয়ার ছিল, জাস্ট ওই কাজের জন্য গেলাম। ওখানে একটু চা টা খেয়ে
তারপরে আমরা আবার ঘুষকরা, এখানে এই রুটটা যেটা ধরেছি এটা টুয়ার্ডস ঘুষকরার দিকে যাচ্ছে। এই ঘুষকরা রোড ধরে আমরা এখন আমাদের বাড়ি কলকাতার দিকে ফিরছি। অপূর্ব রাস্তা, অপূর্ব রাস্তা, উফ, সারি সারি তাল গাছ, আর এদিকে ক্ষেত, দিগন্ত বিস্তৃত ক্ষেত, আর এদিকে হচ্ছে আমাদের সেই ঘুষকরার দিকে রাস্তা। আমরা এখন ওর গ্রাম তালিত এদিকটা দিয়ে, মানে ওর গ্রাম তালিতের দিকে যাচ্ছি। প্রায় 36 ডিগ্রি তো গাড়িতেই দেখাচ্ছে এখন, তা বৃষ্টি পড়াতে একটুখানি গরম আমাদের এখানে অনেকটাই কমেছে, স্বস্তি হয়েছে একটু, কিন্তু ওই একটু শুষ্ক ওয়েদার, প্রচন্ড ঘাম হচ্ছে। হোটেল খোয়াই এটা যাওয়ার সময় দেখছিলাম, এই হোটেল খোয়াইতে এখানে আমরা দাঁড়ালাম। এই দেখো বাচ্চারা সবাই, আর এখানে সোহান, এইদিকে সব গাড়ি পার্ক হয়েছে। আরে এই ব্লগে পরপর কম কথা বলেছে, কিন্তু সবথেকে আমাদের আগে গাড়ি চালিয়ে চালিয়ে এসেছে, সম্পূর্ণ রোদ আর ভালো আর এই গাড়ি চালানো ভালো লাগছে না, গাড়ি চালানো সব সময় ভালো লাগছে। আর এখন রাস্তা, চলো সোহান এসো, আমাদের মিট, আমাদের এটা কবে হচ্ছে? আবার খুব শীঘ্রই হবে, আবার কবে তোমরা যাবে ঠিক করবে আবার, কিন্তু শান্তিনিকেতন যাওয়ার রাস্তা, আর এইদিকে হচ্ছে কলকাতা, আর মাঝখানে এখানে রয়েছে হোটেল খোয়াই। তো এখানেই লাঞ্চের জন্য তো দাঁড়ালাম, বাট যখন ঢুকেছিলাম বেশি গাড়ি ছিল না, এখন দেখো কত গাড়ি চলে এসেছে। মোটামুটি 1:30 তো বেজেই গেছে, এটা লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা লাঞ্চ অর্ডার দিয়েছি অনেকক্ষণই হলো, 15-20 মিনিট তো হয়ে গেছে, আমাদের খালি রেডি হচ্ছে বলে আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। আপনার অ্যানিভার্সারিটি তো পুরো জমে খির, জমে জমে একদম জমিয়ে দিল, জমিয়ে দিল পুরো, ওয়াইট খির, জমে খির, ওয়াইট খির, সৌভাগ্যে আমাদের এই সুন্দর ট্যুর হলো, আর আমরা মায়ের দর্শন পেলাম, মাকে মায়ের পুজো দিলাম, মায়ের কাছে আশীর্বাদ নিলাম, একটু বেশি করে আশীর্বাদ আমাদের বিআইবিআইএন মহাশয়কে দিয়েছি, আমার ছোটবেলা থেকে চাকরি জীবন সবটাই শান্তিনিকেতন ঘিরে, আমি বোলপুর কলেজের ছাত্র, সেখানে কেটেছি, তারপরে চাকরির সুবাদে বোলপুরে পোস্টিং শান্তিনিকেতনে পোস্টিং, আর বীরভূম জেলা তো আছে, সেই কারণে বোলপুর হচ্ছে আমার সবসময় একটা প্রিয় জায়গা লাইফে। আমরাও আর মনোটোনাস আর হেক্টিক লাইফ থেকে এই ব্রেকটা, ফ্যামিলি গেট টুগেদারটা খুব দরকার ছিল। এই যে হাফ এন আওয়ার ওয়েট করার পরে আমাদের এই খাবার চলে এসেছে, এখানে রয়েছে ভাত, তার সাথে এখানে একটা ভাজা, লেবু, কাঁচা লঙ্কা, এখানে একটা তরকারি, ডাল আছে, আলু পোস্ত, দই, মিষ্টি, আর এখানে চাটনি, আর এখানে এই যে মাটন এসেছে, 4 পিস মাটন ছিল 1 প্লেটে।
সোহান খাচ্ছি এখানে। এখান থেকে যেতে আমাদের আর ঘন্টা চারেক লাগবে, ব্যাস এখান থেকে আর থামবো না, আর ডাইরেক্ট একদম বাড়ি। আমরা তো আবার এই নিয়ে চলে যাবো আমাদের একটা গ্রুপ চলে যাবে বর্ধমানের দিকে আর একটা চলে যাবো আমরা কলকাতার দিকে। তিনটে 11 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে লাঞ্চ করে, আর সব গাড়িগুলোই যাচ্ছে আমাদের সাথে। এখন আমরা এই ওরগ্রামের কাছাকাছি রয়েছি, আর সামনে কিছুক্ষণের মধ্যেই তালিত রেলগেটটা পৌঁছালেই আমরা নবাবহাট হয়ে বাঁদিকে আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে নেবো, ধরে এবার টুয়ার্ডস বাড়ির দিকে যাবো। লাক ভালো থাকলেই এরকম হয়, তালিত রেলগেট এরকম খোলা পাওয়া যায়। ইয়েস, আসলাম আর গেটটা ওপেন হলো। তো ইজিলি আমরা আস্তে আস্তে এবার পার হয়ে যাই রেলগেট। নবাবহাট হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম, এবার আর কোথাও থামাথামি নেই। এখান থেকে 106 কিলোমিটার রয়েছে, এখান থেকে আর 106 কিলোমিটার রয়েছে, 2 ঘন্টা টাইম দেখাচ্ছে, সন্ধ্যে 6টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব। আমরা এই শক্তিগড় পার করছি এখন, ল্যাংচার হাব পুরো 354 টাইম হচ্ছে। আর কি তোমার ঘুম পাচ্ছে বলো? না ঘুম পাচ্ছে না, চেষ্টা করবেন একদম পরিমাণ মতন খেতে। তুমি বলছো তুমি খেয়েছো? গ্রুপে থাকলে তো সম্ভব না, গ্রুপে থাকলে তুমি খেতে চাইবে না, আরো দুই কাকু বলবে তুমি খাও এই খাও এই করতে করতে ঠিক খাবার বেশি হয়ে যায়। আমরা যখন সোলো যাই আমরা সেরকম খাই খুব একটা ভারী। খালার ছেলে আছে এরকমই আমাদের এক অতি পরিচিত সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, আরেকজনের সাথে দেখা হয়েছিল লাঞ্চ করার সময়, তাকে আর আমি ক্যাপচার করতে পারিনি, ভেরি সরি ফর দ্যাট। আপনি হয়তো ব্লগ দেখছেন আমাদের, ওই ওই দাদা হাতিবাগান থেকে, হ্যাঁ হাতিবাগানে বাড়ি, আর দাদা তারাপীঠ থেকে ফিরছিলেন। অনেক ভালো লাগে এই দাঁড় করিয়ে রাস্তায় দাঁড় করিয়ে কথা বললেন, মানে এটা আমাদেরও ভালো লাগে। আর ওনাদেরও ওয়াগনার গাড়ি রয়েছে, দাঁড়া তো বলছে যে আমাকে দেখে ইয়ে পেরে সাহস পেয়ে উনি এনজিবি ঘুরতে গেছে। আর ভালো লাগে, ভালো লাগে আমি যে আমাদের চ্যানেলের মাধ্যমে যে দুটো মানুষ ইন্সপায়ার হয়ে নিজেদের গাড়ি বার করে আজ দূরে দূরে ঘুরতে যাচ্ছে পরিবারকে সাথে নিয়ে, এইটা যে আমাদের কাছে কত বড় একটা পাওনা, হয়তো সব কিছু ব্লগে বা ক্যামেরার সামনে বলে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই এত ভালোবাসা। আমাকে উনি বলছেন যে সোহানের কথাগুলো কাটবেন না, সোহানের কথাগুলো রেখে দিতে। হ্যাঁ নিশ্চয়ই রেখে দেবো, নিশ্চয়ই চেষ্টা করব। আমরা ডানকুনি টোল থেকে আর কিছুটা পেছনে রয়েছি, আর এখানে এই যে গাড়ি দাঁড় করানো হলো, আমরা তিনটে গাড়ি দাঁড় করালাম, আরেকটা গাড়ি সামনে চলে গেছে। স্ট্রেচ ব্রেক আমাদের, জল ব্রেক,
আর এইদিকে এই পেছনের গাড়ি আঙ্কেল আন্টি রয়েছে। একদিকে তো কোন থেকে আসলাম এবার, আর এমনিতে আবার যেতে হবে স্কুল। এখন স্কুল তো হবে না, কারণ এখন সামার ভ্যাকেশান হচ্ছে। আমার শুধু টিচার আসবে, কিন্তু আমার একটুখানি বিজি ডে আছে, স্কুল একটুখানি যেতেও হবে। সামার ভ্যাকেশান খুলবে, আমরা বহুত বিজি হই, আর বেশি ব্লগ করতেও পারবো না। আর এই রোডটা বানা হচ্ছে, এই রোডটা বানা আছে, দেখি ব্যারিকেড রয়েছে। আর তিনটে গাড়ি আছে, একটা হচ্ছে পুরোনো, একটা ওল্ড ফরচুনার, আর একটা ইয়ে কি যেন হোন্ডা আইটেন, আর একটা আমাদের ব্রেজার সরকার, আর সাথে সাথে আরেকটা রাইটটা গাড়ি ছিল হোন্ডার একটা, ওটা ওটা পালিয়ে গেল। কি লেখা আছে বলো সোহান, এটা কি লেখা আছে সামনে? কোসলো। হ্যাঁ কোসলো, কোসলো। তাহলে তুমি বাবাকে বলে স্লো করে যেতে। তো আমরা রাজচন্দ্রপুর টোলটা পার করলাম, আর এর সাথে সাথেই আমাদের এবার একটা শর্ট উইকেন্ড ট্রিপ হলো, আরেকটা উইকেন্ড ট্রিপ সাকসেসফুলি কমপ্লিটেড হলো উইথ আওয়ার ব্রেজার। ইয়েস, এবার আমরা খুব মজা করলাম, আনন্দ করলাম সকলের সাথে। আর এবার হচ্ছে টাইম বাড়ি ফেরার। সামনে আমরা একটা জায়গায় দাঁড়াবো, সবার সাথে দেখা করব, সবাইকে সি অফ করব, তারপরে বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা করব। দারুণ এনজয় করলাম, দুদিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এটাই হচ্ছে মানে মানে কি বলবো। আর দেখি যদি সামনে সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে অলরেডি কমেন্ট পড়েছে সাবস্ক্রাইবারদের নিয়ে একটা ছোট্ট আউটিং করব, মানে একটা রোড ট্রিপ করব। হ্যাঁ, তো সেটাও মাথায় রয়েছে আমাদের, একদমই তো সবই হবে আস্তে আস্তে। দেখো সন্দীপদা কোথায় দাঁড়িয়ে আছে, এখানে না সামনে না, ওই ওই ফায়ার ব্রিগেড অফিস তো ওখানে। ও আচ্ছা আচ্ছা, এই তো সব গাড়ি চলে এসেছে পর পর। হ্যাঁ চলো চলো আসো। আচ্ছা রিদ্ধি, রিদ্ধি ঠিক আছে? ও ঠিক আছে, খুব ভালো লেগেছে, আবার আসবে সবার সাথে, সবাইকে আলাপ হয়ে গেছে, তো না যাওয়ার কি আছে। এবার আসতে হবে কিন্তু বাড়িতে, বাড়িতে নিশ্চয়ই আসবো, সাবধানে যাবে, ভালো লাগলো টুকটা ঘুরে। আবার একদিন কয়ে যাবে বর্ষার সময়। হ্যাঁ নিশ্চয়ই, আর এই তো সন্দীপদা তো আছেই, দেখা তো হবেই মাঝে মাঝে। এই যে এই হচ্ছে আমাদের সময় মিলানে वाले, খুব ভালো ট্রিপ করেছি। এবারে আমাদের এই দুদিনেরটা কীভাবে যে তাড়াতাড়ি কমপ্লিট হলো বুঝতেই পারলাম না। আর এতদিন সন্দীপের আমাকে শুধু দোকান রিলেটেড কাজে দেখেছে সবাই, এতদিন সোহা মানে সন্দীপের আমাকে শুধু দোকান রিলেটেড কাজে দেখেছে। এই ফ্যামিলি ট্রিপ নিয়ে এই ফার্স্ট আমাদের সাথে, আশা করি আগামী দিন আমাদের একসাথে অনেক আরও ট্রিপ দেখতে পাবো, অনেক অনেক হবে। বাই বাই বলো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, লেট হয়ে যাবে যদি লেফট হ্যান্ড হয়, ও কোনো ব্যাপার না। ওরে স্যাড হো রহি হো, হ্যাঁ ফির ফির ঘুমনে চলেঙ্গে, ফির খেলেঙ্গে এক সাথ, ঠিক হ্যায়, ওকে ওকে একদিন নিয়ে এসো। হ্যাঁ সবাইকে নিয়ে এসো, সাবধানে বাড়ি যেও, তুমিও সাবধানে যেও। আর ফোন নাম্বার তো এক্সচেঞ্জ হয়েই গেছে, এবার কথা হবে। হ্যাঁ একদম ভালো, হ্যাঁ অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ সবাই মিলে আসবে, আমি সন্দীপকে সব বলে দেব, ঠিক আছে? খুব ভালো লাগলো সত্যি ঘুরে, একদম ভাই। তাহলে আমরা আনি কানেক্টেড হব, আমরা বিয়েতে বিটি রোডে কানেক্টেড হবো, তাই তো? আজকে বেরিয়ে অনেক সাবস্ক্রাইবারদের সাথে মিট হলো, ইভেন এখনো একজনের সাথে মিট হলো, আবার মিট হলো আমাকে বলবো। এটা তো নতুন এমজি বের হলো, হ্যাঁ ভালো লাগে বেশ। আমাদের তিনটে আছে, আমাদের দুটো সাবস্ক্রাইবার হলো, দুটো হলো আরেকজন হলো এখানে, এই যে বাবা কথা বলছিল। হ্যাঁ মনে হয় তিন।
6:10 বাজে আর এই আমরা বাড়িতে আসলাম। আর এই যে এখানে সোহান, কি এটা গান? বাপরে বাপ, হ্যান্ডস আপ। চলো ভিডিওটা এন্ড করে নিয়ে এসো। তাহলে একটা অ্যামেজিং উইকেন্ড ট্রিপকে এখন শেষ করার পালা। তো ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থাম্বস আপ। আমি বলবো বলো, যদি ভিডিওটা ভালো লাগে গিভ ইট আ থাম্বস আপ। চ্যানেলটা নতুন থাকো, ডু সাবস্ক্রাইব টু চ্যানেল, বেল আইকন অন করবেন, ভালো কমেন্ট করবেন, ভালো করে ভিডিও দেখবেন, শেয়ার, আর সাথে এখন এন্ড করার পালা। তো টিল দেন বাই।